आमार भाईरा की बोलबो दुखेर कथा कइते लागे कलिजाय व्यथा एखन जदि उचित कथा कई पीठेर ओपर देया जाबि মই ए आनंदे किछु लोक किने खाबे बगुड़ार स्पेशल दई सत्य कथा बोलते होले जेते होबे कारागारे एमन आतंक आवाज बांगलार घरे घरे तबुओ सत्य बोलते चाई दुनियार जालेमदेर करि ना भय आमी इस्लामेर दुश्मनदेर करि ना भय कथा ठीक ना बेटी कारण बादान देव কোরআনের একজন মুফাসসির ভিতরে যাবে কোরআনের কথা বলার জন্য লক্ষ মুফাসসিরকে আল্লাহ ময়দানে তৈরি করে দেবে। তোমরা এক জায়গায় কোরআনের স্লোগান বন্ধ করতে চাইবা, 10 জায়গায় আল্লাহ কোরআনের আলো জ্বালায় দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রেগে বলেন কাফেরেরা চায় মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। আমার আল্লাহ বলেন না না, ওরা যতই ফুৎকার দিয়ে নিভানোর চেষ্টা করুক, আমি আল্লাহ আমার দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলোকে, আমার নূরের আলোকে জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়ব, যদিও কাফেরদের অন্তরে জ্বালা পোড়া হোক না কেন। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওদের বুদ্ধিটা কিরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা ছেলের নাম মনে করেন বল্টু, কথা কোন কিনা, এই বল্টু এলাকায় বসবাস করে। ওর অভ্যাস হলো ল্যাম্প বা হারিকেনের বাতি যদি থাকে ও নিভায়া ঘুমায়, বাতি জ্বললে ঘুম আসে আসে। তো ওর শহরে একটা চাচা থাকে ঢাকা শহরে, চাচাইতে বলে ভাতিজা রে কতদিন এলাকায় থাকবে, আমার সাথে ঢাকায় চল, মাসে মাসে 10,000 টাকা বেতন দেবো। এই অফার পেয়ে ঢাকায় চলে গেছে। ও ফুল বাগানে পানি দেয় আর রাতের বেলা একটা ফ্ল্যাট দিয়েছে থাকার জন্য। ও এইবার কারেন্টের বিদ্যুতের বাতি আছে না ভাই, ওই জায়গায় যা ফু মারতেছে, আচ্ছা ল্যাম্পোর বাতি ফু দিয়ে নিবান যা, হারিকেনের বাতি ফু দিয়ে নিবান যা, বিদ্যুতের বাতি নেবে, ওইবার ফু দেয় নেবে না, হাত দিয়ে বাতাস করে নেবে না। কথা কি বোঝা যায়? এবার চাদর দিয়ে চেপে ধরছে, তাও নেবে না। রাত্রি 12টা বাজে, চাচা চিন্তা করলো ভাতিজার ঘরে এখনো আলো জ্বলে। এইবার এসে দেখে, এই ভাতিজা কি হয়েছে, ঘুমাও না কেন? দেখো বলে চাচা আপনার বুদ্ধি তো একেবারে কাঁচা, আমি আপনার ভাতিজা তো চেষ্টা করলাম, এই বিদ্যুতের বাতিতে ফু দেই নেবে না, বাতাস দেই নেবে না, চেপে ধরে নেবে না। চাচা দেখে বলে ভাতিজা তোর বুদ্ধি তো একেবারে বোকা, তোর ইমানে লাগছে পোকা, শয়তান দেয় তোরে ধোকা, আমি তোর চাচা মনে করিস না আমি তোর মতো বোকা। আয় আয় ভাতিজা শোন, এর একটা নির্দিষ্ট স্থানে সুইচ আছে, ওই জায়গায় ওয়ান অফ লেখা আছে, ওয়ানে চালু করলে আলো দেয়, অফে চালু করলে আলো বন্ধ করে। তোর বাড়ি ল্যাম্পর হারিকেন আলো না আছে, ফু দিয়ে নিভাবি, এর নির্দিষ্ট একটা না সুইচ আছে, ওই সুইচ অফ না করা পর্যন্ত বাতি নিভবে না। ওরে দুনিয়ার জালেমেরা, তোমরা যারা কোরআনের আলোকে নিভায় দিতে চাও, ইসলামের আলোকে নিভায় দিতে চাও, এই সুইচটা আল্লাহ দুনিয়ার কারো হাতে দেয় নাই, এই সুইচটা আল্লাহ আল্লাহর কুদরতি হাতে রেখেছে। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এজন্য যতই হুমকি ধুমকি দাও, যতই চেষ্টা করো নিভায়া দেবা, শেষ করবা, বিশ্বাস করো বাতিল জালেমেরা চেষ্টা করেছে পারে নাই, তোমরাও চেষ্টা করে দেখো পারবা না। ঠিক না বেটে? তোমরাও চেষ্টা করো, পারবা না। তোমাদের বড় বড় দাদা নানা খালু চাচা ওরাই পারেনি। কথা ঠিক না বেটি? এজন্য আজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, অংশ অংশজি বলেন, যত লুচ্চা হারামি গুন্ডা বদমাইশ ডাইনি বলেন, ওরা চেষ্টা চালাক, পারবে না। কথা কোন পারবে? পারবে, সম্ভব না। কারণ সুইচটা কার হাতে? সুইচটা কার হাতে? আমার বাজানেরা খুব খেয়াল করে শোনেন, যে আলোচনা করতে চাচ্ছিলাম বন্ধুরে, লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই। হযরত আলী কি দোয়া পড়েছে মনে আছে? ওই মেয়েটার আংটি কোথায় গেল মনে আছে? বন্ধুরে পাশে যে মা বোনেরা কষ্ট করে বসে আছে, ওদের জন্য কিছু স্পেশাল ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায়া পড়ায় করলো সরকার, আজকে একটু এই মাহফিলের দ্বারা হালকা সাইজ করা দরকার। রাজি আছেন তো? ডিজিটাল সমাজ আমাদের, এটা কি দেশ? কথা কোন, সব ডিজিটাল। এই ডিজিটাল দেশের মানুষ আমরা, আজকে কি ওয়াজ করবেন? সমাজ শেষ হয়ে গেল। আমার মতো মোল্লা স্বাধীনতার পর থেকে চিল্লালে 5 জন মানুষ নামাজি হবে, গ্যারান্টি আছে? জোরে কোন? কিন্তু বাংলাদেশের মহরুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান উনি যদি রাত 4:30টা মানে 4:30টার দিকেও যদি মাইক ধরে বলতো এই সাংবাদিকেরা শোনো দিয়ামন আমি জিল্লুর রহমান ঘোষণা করলাম আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে না যারা পুলিশ আর র‍্যাবের হাতে বন্দী হবে তারা সারা জীবন নামাজ পড়েনি যারা ওরা প্রথম কাছারে মুসল্লি হবে কথা ঠিক না বেটি এজন্য রাষ্ট্রীয়ভাবে दीन और इस्लाम के कायम करते चाहले सूद भित्तिक अर्थनीति विदायी हया जाकात भित्तिक अर्थनीति चालू होबे हराम काज विदाय निया हालाल काज भालो काज समाजे चालू होबे कथा ठीक ना ठीक এই কথাগুলোর নাম কি রাজনীতি এগুলো কি অন্যায় দাবি এগুলো মুমিন মুসলমান হিসেবে আমরা চাইতেই পারি তোমরা মানো আর না মানো আমরা বললাম কথা ঠিক না ঠিক বাজান আমার এজন্য বলতে চাচ্ছিলাম আমার মতো হুজুরের ওয়াজ দিয়া কয়জন মানুষ হেদায়েত হবে আমার জানা নাই আমি ওয়াজ করলাম একবার নওগাঁ জেলায় রাতের বেলায় মাহফিলে থাকলাম ফজরের সময় আজান হলো আমি কর্তৃপক্ষকে বললাম ভাইজান চলেন নামাজে যাই কয় হুজুর আপনি পড়েন কথা বোঝেননি পরে আবার ডেকে বললাম ভাইজান চলেন ভাই ফজরের নামাজের ওয়াক্ত হইছে ভাই চলেন নামাজে যাই কয় বললাম না আপনি যান माने आमी जो आरेकबार डाकताम आमाके बैगो दितो ना हादियाओ दितो ना उल्टे बाततो कथा ठीक ना बेठीक की वास करबेन आजके कुमुटिर जे भाइरा महफिल करतेछे एरा कि पांच वक्त नामाज पढ़े कथा कोन ते एरि गुरो काके साइज पा लागबे भाई गुलाक नामाजी बाना लागबे आल्लाह कबुल करुन आमीन बोलेन श्रमिक भाइरा कष्ट परिश्रम करेन पाशेई देखलाम एकटा छोट मस्जिद आछे आजान हवा मात्र जे अवस्थाय आछेन आपनि तो पुरुष मानुष आपनार शरीर कि नापाक थाके कथा कय ना किन्तु नापाक थाके कादेर কাদের ওই যে দাঁড়িয়ে থেকে যারা পেশাব করে কথা কয় না কথা কয় দাঁড়িয়ে থেকে পেশাব করার লোক আছে না না এক ছোট বাচ্চা স্কুলের ব্যাগ ঘাড়ত নিয়ে ইংগার পেশাব করতেছে আর লিখতেছে আমি এই পিচ্চি রে তুই কি করতিস রে তুই দাঁড়িয়ে থেকে পেশাব করিস কে কয় হ্যাঁ এই তুই কোন ক্লাসে পড়িস কয় ক্লাস 3 তো স্যার কি আদব কায়দা শিখানি কয় স্যারের কথা কইছেন হুজুর আমি পেশাব করার দাঁড়িয়ে দেখি আমার স্যারই দাঁড়িয়ে থেকে পেশাব করে এজন্য মাদ্রাসার ছেলে পেলে যে পাশে মাদ্রাসা আছে আদব কায়দা কাকে বলে সুন্নতি কায়দায় কেমনে পেশাব করা লাগে কেমনে ঢেলেগুলো ব্যবহার করা লাগে জানে কথা ঠিক না ঠিক আজকে কত যুবক আছে মানে বিয়ে দিলে একবারে 6 ছেলের বাপ আছে না এই যুবক রাস্তার ধারে থেকে ইসপারা শুরু করছে ইসপারা করতেছে বুঝেন না কথা বুঝেন না এখন কিছু চাচা আছে পাঁচ দিয়ে হেঁটে যেতে কইছে সি 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 সমাজ শেষ হয়ে গেল কে কই এত বড় যুবক মানুষ ধারে থেকে পেশাব করে এই চাচা তুই সি সি না কয়া এই আস্তে স্লোগান না দিয়ে যেই জায়গায় পেশাব করতেছে ওই জায়গা যদি জোরে একবার কয় যেত নাউজুবিল্লাহ ওই এমন জোরে সেন্টার লনে আর চামড়া আটকে গেল এজন্য জায়গা যেই জায়গায় স্লোগান দেওয়া দরকার সেই জায়গায় দেওয়া লাগবে কথা ঠিক না বেটে এই ওয়াজ কি চলবে কতক্ষণ হাত তুলে বলেন কতক্ষণ চলবে হ্যাঁ হজর পর্যন্ত আয় এরকম নিয়ত করে বসে থাকেন কয় হুজুর ঈশা পড়ে বসিনি নিয়ত করছি ফজরও পড়ব না কিন্তু ওয়াজ শুনব এরকম করলে হবে একেবারে 12:30টায় মুনাজাত করে দেব আল্লাহ কবুল করুন আমিন বলেন আর জোরে বলেন আমিন কে রে ভাই এখনো কি বসার জায়গা পাইলা না হ্যাঁ কি কষ্ট করে দাঁড়িয়ে থাকো আমার কলিজাতে আফসোস লাগে গো তোমরা দেখো ফাঁকা পেলে বসো বসে যাও দাঁড়িয়ে থাকলে খুব খারাপ লাগে মুনাজাত হবে অল্প সময় বসে যান বাকি আলোচনা করতেছি তোমাদের ওয়াজে তো যাচ্ছি আমি হাত মারছি তো কেবল কথা কি বুঝতে পারছেন ভাই কিছু জায়গা আছে আপনারা বসতে পারেন দাঁড়ানো যুবকেরা বসে যান আল্লাহ কবুল করুন আমিন বলেন তাহলে সমাজ শেষ হয়ে গেল ওয়াজের দ্বারা পরিবর্তন হবে তখন যখন আমরা আমল করা শুরু করব কি করা জোরে কোন চাচা কি করা আমার ভাইরা এজন্য সমাজ শেষ হয়ে গেল আজকে আমরা যখন বলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 38 নম্বর আয়াতে বলেছেন চুরি করলে ওর হাত দুইটা কাটা দাও তখন বলে এই হুজুরেরা মৌলবাদ জঙ্গিবাদ কথা কোন ঠিক না ব্যাটিক বাজান রে সূরা মায়দার 38 নম্বর আয়াতের আইন যদি সমাজে চালু কইরা একটা চোরের যদি হাত কাটা দেওয়া যেত আর ওইটা যদি ফিফার মিডিয়াতে দেখানো হতো বাকি চোর চুরি করা ছেড়ে তওবা করে মসজিদের 1 নম্বর কাতারের মুসল্লি হয়ে গেল হনে কথা ঠিক না ব্যাটিক এজন্য চুরি বন্ধ করবে কেমনে একটা গল্প শুনেছিলাম বাংলাদেশে চোর ধর মেশিন নিয়ে আসছে চোর ধরার জন্য এখন যায় দেখে মেশিনটা এয়ারপোর্টে নামছে তখন ওই এয়ারপোর্টে নামা অবস্থায় চোর ধরার মেশিনটাই চুরি হয়ে গেল যে মেশিনে চোর ধরবে মেশিনই চুরি হয়ে গেছে সুবহানাল্লাহ কোন কি ডিজিটাল দেশ গো হ্যাঁ কি দেশ এজন্য ওয়াজের দ্বারা পরিবর্তন হবে না ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন রাগ করবেন না ভাই বলবো कष्ट पान ना। बगुड़ेर एकटा शिल्पपति मानुष जे कथा बोलते चाচ্ছিলাম सूरेर आईन विश्वास करें सूरा मायदार आईन और सूरा नूरेर दुईटा आईन समाजे चालू करें एकटा हलो जिनार और एकटा किसेर सूरेर विश्वास करें जे व्यक्तिरा इफ्टिजिंग करे जिना करे समाजे नारी धर्षण होवार पिछने एकमात्र नारीर बेपर्दा काज करे कथा कन ना क्या बेपर्दा नारी वास करतेছি আপনি যদি পর্দাশীল নারী হয়ে ঘোরেন আর একজন জিনাকারীর যদি কোরআন অনুযায়ী বিচার করে সংসার করে 100টা দররামের পৃথিবীর জমিন থেকে বিদায় করা দেয়া হতো বাকি যে লোকগুলো ধর্ষণের চিন্তা ভাবনা করে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে গেল। এজন্য চুরির আইন জিনার আইন ডাকাতির আইন মদের আইন আল্লাহ দিয়েছে এগুলো কেউ মানে না খালি মানুষের তৈরি করা আইন আর নিয়ম নীতির পিছনে ছুটতেছি এজন্য শান্তি নাই খালি অশান্তি আর অশান্তি কথা ঠিক না ঠিক। বগুড়া শহরের ভদ্রলোক বলবো পেটের গ্যাস ভালো হয় না কি ভালো হয় না ডাক্তার ডেকে বলে ভাইজান গ্যাস যদি ছাড়াইতে চান যে কোনো কায়দায় আপনি একটু পেশাবটা নিয়ে আসেন ভদ্রলোক মানুষ বড়লোক মানুষ আপনি আমি না হয় আশির বোতলে নিয়ে যাব কিন্তু ওরা বড়লোক মানুষ তাই নিয়ে যাবে শিল্পপতি মানুষ দামি একটা পটে বা পাত্রে পেশাব তুলে দামি একটা ব্যাগে নিয়ে রওনা করছে পথের ভিতর দিয়েছে মাগরিবের আযান কথা কি বুঝছেন তো চিন্তা করলে মাগরিবের নামাজ পড়ে আসি ডাক্তার চেম্বার তার উঠে যাবে না কিন্তু মাগরিবের সালাতের সময় চলে যায় ভদ্রলোক নামাজে দাঁড়িয়েছে তিনজন ডিজিটাল জুতাচোর কয়জন ডিজিটাল জুতাচোর এসে থেকে মুসল্লিরা চালাক হয়ে গেছে সব ভালো স্যান্ডেল ভিতরে ছেঁড়াগুলো বাইরে কথা কে বোঝা গেল এইবার জুতা চোরের বড় চোর ডেকে বলে দোস্ত রে মুসল্লিরা চালাক হয়ে গেছে সব ভালো স্যান্ডেল ভিতরে ছেঁড়াগুলো বাইরে আর এক দুষ্ট নজর করে বলে দোস্ত রে কিছু না পাওয়া যায় ব্যাগের ভিতরে কোনো মাল আছে কয় দোস্ত নামা এইবার ব্যাগটা নিয়ে আসা পটের মুখটা খুলে বলে দোস্ত রে এই পটের ভিতরে দেখা যায় কিছু সয়াবিনের তেল মনে হয় যা কিছু না কোন তো পরাটা ভেজে খাবো কন্ত ভাই ওটা দেখি পরাটা ভেজে খাওয়া যাবে এইবার তিনজন জুতা চোর ওই ব্যাগটা নিয়ে চলে গেল আল্লাহর বান্দা নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখে ব্যাগ নাই তখন বলতেছে আমার পেশাব চুরি হয়েছে পেশাব চুরি হয়েছে মানুষজন কয় মিয়া পেশাব তাকে ভিতরে তা চুরি হয় কেন তো চুরি কেমনে হচ্ছে তখন ওই বলল ভাই এই ঘটনা তাহলে বাংলার জমিনে জুতা তো দূরের কথা ভালো কোন দামি ব্যাগে পেশাব রাখলে পেশাব পর্যন্ত চুরি হয় কথা ঠিক না বাটে এজন্য চুরির আইন সমাজে চালু করা লাগবে কথা ঠিক না ঠিক। রাগ করেছেন মনে হয় আমার বাদানেরা যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করেন না রাগ করেন না সমাজ শেষ হয়ে গেল আজকে ছোট বাচ্চা যদি টেলিভিশন দেখে ওর ধান্দা হলো মোটু পাগলু গোপাল ভাঁড় কথা কয় না যদি মুরব্বী চাচা রিমোট পায় চাচা দেখে দেশের খবর কি দেখে চাচা মুরব্বী টাইপের যে মানুষগুলো তারা খবর ছাড়া আর কিছু দেখে না কথা কি বোঝা গেল কিন্তু কিছু ডিজিটাল হাজি আছে কথা কোন কি হাজি ডিজিটাল হাজি মানে হজে যাওয়ার আগে ছেলে মেয়েরে হক ঠকায়া যায় আছে না না ছেলেরে দেয় বেশি মেয়েরে দেয় কম তোর হজ কবুল হবি না একদম কথা কন মেয়ের হাত ধরে কয় মা তুমি 2 বিঘা জমি পাও আপাতত 10 শতক দিলাম ভাইদের অবস্থা তো জানোই ও মা খানায় খাবার গেলাম ধরে দোয়া করবো মা ওরে বাটপার হাজি আগে মেয়ের হকটা বুঝে দে তারপর হজ করবে যা নইলে তোর হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবি না আছে না না এই কিছু ডিজিটাল হাজি আছে ওরাই যুবতী নাতনি কাছে নিয়ে বেটার বউ কাছে নিয়ে কি সিনেমা দেখে আছে না না সেই সিনেমা দেখতেছে ছবি দেখতেছে নায়িকা যখন বার হয়েছে তখন কয় নাতনি রে দোয়া করি বড় হয়ে তুইও নায়িকা হবি এরকম ডিজিটাল কিছু হাজি আছে না না সিনেমা দেখা হাজি আছে না না সব হাজি খারাপ তা না সব মুরব্বী খারাপ তা না কিছু দুষ্ট লোক আছে কথাই আছে বুড়া হয়ে গেছে তারপর আক্কেল হয়নি কি হয়নি কথাকে বোঝা যায় এলে ওয়াজ না একটু হালকা ওয়াশ করলাম